আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী তো আলোচনা করবো ঘন বস্তুতে দ্বিপদীয় ত্রিপদী রাশি খুঁজি এই যে অধ্যায়টা আছে এখানে এই অধ্যায়ের ত্রিপদী রাশির ঘন ওকে মানে আমাদের এখানে ত্রিপদী রাশির ঘন বা কিউব অফ ট্রাইনোমিয়াল ওকে নিয়ে এখানে আলোচনা করবো এখানে তো ত্রিপদী রাশি বলতে আমরা কি বুঝি এখানে ত্রিপদী মানে যেখানে তিনটা পথ থাকবে ওকে আমরা যখন দ্বিপদী পড়ছিলাম তখন দ্বিপদী মানে বুঝলাম কি যেখানে দুইটা পথ থাকে তো এখানে ত্রিপদী বলতে আমরা কি বুঝবো যেখানে তিনটা পদ থাকবে রাইট আচ্ছা এখানে ডি বক্স এখানে তো এর বাহুর এখানে আমাদের এখানে একটু ভালো করে বুঝুন বক্স ডি কিন্তু আমাদের এখানে কি পুরোটার কিন্তু এখানে ওকে পুরোটার তো বক্স বি এর বাহুর দৈর্ঘ্য হবে কি এর বাহুর দৈর্ঘ্যের যোগ ফলে সমান বা সমষ্টি সমান তার মানে এর যদি আমি বাহুটাকে ধরি এখানে এক্স ধরি বি এর বাহুটাকে আমি যদি ওয়াই ধরি এখানে এর বাহুটাকে আমি এখানে জেড ধরি এখানে তো ডি এর বাহু হবে কি ডি এর বাহু সমান হবে কি এক্স প্লাস কি বলুন এখানে এখানে একটা খেয়াল করে দেখুন একটা বিষয় যে আমাদের এই ডি এর যে বাহুটা এই ডি এর ডি এর বাহুটাকে এখানে তিনটা বাহু যোগ ফলে সমান তাই না তার মানে ডিটা একটা কিখানে ত্রিপদী রাশি এখানে ডি যে এটা আছে বাহুটা আছে এটা একটা রাশি রাইট এটা হচ্ছে বিষয় ধরি এ বি সি এর বাহুগুলো এখানে দেওয়া আছে তো পার বুঝে নেবেন একটু এখানে আমি বিষয়গুলো বলে দিছি অলরেডি একবার তো আমাদের এখানে যে এক্স ওয়াই জেড এর যে তিনটি চলক আছে এটা হচ্ছে একটা ত্রিপুদ রাশি ওকে তো আমরা এখানে ডেফিনেশনটা এখানে পড়তে পারি এখানে বীজগণিতিক রাশির তিনটি পথ থাকে তাকে আমরা কি বলবো এখানে মানে যে সকল বীজগণিতিক রাশির তিনটি পথ থাকবে তাকে আমরা কি বলবো এখানে দ্বিপদী বলবো এখানে তো আমি একটু জাস্ট একটু মার্ক করে দিচ্ছি আপনি পড়ে নেবেন এখানে যে সকল রাশির তিনটি পথ থাকবে কটা পথ থাকবে তিনটা পথ থাকবে তাদেরকে আমরা ত্রিপদী রাশি বলবো ওকে তো এই হচ্ছে আমাদের ত্রিপুত আর কি তো একটি বাস্তব উদাহরণের কথা বলছে দেখুন তোমার স্কুলের তোমার স্কুলের ঘনক আকৃতির পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পাতা পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্তু উচ্চ সমষ্টি সমান আর কি মন করে আমাদের এখানে আমাদের যেখানে স্কুলের পানির ট্যাঙ্ক আছে এই পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য যেটা হবে এখানে হুম পানির ট্যাঙ্কে যতটুকু আছে এটা যে দৈর্ঘ্য হবে এখানে আর আমাদের এখানে যে 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 এই আমাদের এখানে পতাকাটা আছে এখানে এই পতাকাটার স্ট্যান্ড আছে না যে স্ট্যান্ড আছে এটা এর দৈর্ঘ্যপুস্ত যে উচ্চতা আছে এখানে যেহেতু ঘনক এর দৈর্ঘ্যপুস্ত উচ্চতা যে সমান হবে মানে যোগ ফলে সমান হবে আমাদের কি এই এস আমাদের এখানে ট্যাঙ্কের এর দৈর্ঘ্য আর কি এখানে একটা বাস্তব উদাহরণ দিয়েছে এখানে তো আমাদের এখানে বলছে যে তোমরা এখানে অবশ্যই দর্ঘ্যপুস্ত উচ্চতা বলতে আমরা বুঝি এখানে এক্স ওয়াই এখানে ওকে মানে আমি এখানে এই পতাকার যে স্ট্যান্ড আছে এই আমি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতাকে আমি এক্স ওয়াই এবং জেড ধরলাম এখানে তাহলে এক্স ওয়াই জেডের সমষ্টি কত হবে এক্স প্লাস ওয়াই হবে আর এক্স প্লাস ওয়াই প্লাস সমষ্টি হবে কি আমাদের আমাদের ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের দৈর্ঘ্য সমান আর কি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছি বিষয়টা এখানে তো আমাদের এরপরে দিয়েছে একক কাজ দিয়েছে এখানে দেখুন এখানে একক কাজ দিয়েছে এখানে বলেছে যে নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখো সেখান থেকে যে কোনো দুইটি ত্রিপুদ রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে অবস্থান করতে বলছে এখানে তো আমরা এখানে জাস্ট একক কাজটা দেখি এখানে আমি নিজের মতো করে এখানে কি করলাম কি দশটা ত্রিপুদ রাশি খুঁজছে মানে লেখি এখানে সেই রাশিগুলো থেকে এক্স প্লাস জেড মানে ত্রিপদী রাশি মানে তিনটা পদ থাকবে তো আপনি আপনার ইচ্ছা মতো তিনটা পদ নিয়ে তিনটা পদ নিয়ে একটা দ্বিপদী রাশি খুঁজতে পারেন সমস্যা নেই মানে ত্রিপদী রাশি মানে হচ্ছে জাস্ট তিনটা এখানে পদ থাকবে তো আপনি তো এখানে এরকম কোটি কোটি মানে ত্রিপদ রাশি দেখতে পারবেন সমস্যা নেই তিনটা পদ নিয়ে এখানে আর একটা লেখছে এখানে টু এ টু বি টু টু সি লেখি এখানেও তিনটা পদ দেখুন আছে এখানে আবার একটা লিখছে কি আমরা আগে এই সূত্রটা পড়ছিলাম যে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আবার চার নম্বর লেখছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার লেখি এখানে আবার পাঁচ নম্বর লেখছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু সি এটা একটা ত্রিপুরে রাশি আবার ছয় নম্বর লেখ্য এক্স প্লাস ওয়াই প্লাস টু লেখি এখানে অ্যান্ড সাত নম্বর লেখছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখসি আট নম্বর লেখছে কি টু এক্স প্লাস টু ওয়াই প্লাস জেট লেখানে এ মাইনাস তো এরপরে আমাদের যে অংশটা বলছে সেটা হচ্ছে আমাদের দুইটি ত্রিপদ রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে অবস্থান করতে বলছে এখানে তো আমি এখান থেকে বাছাই করতে হবে নিলাম এখানে এক্স প্লাস ওয়াই একটা ত্রিপদী রাশি নিয়েছি এখানে ওকে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের এই রাশিটা এখানে সাত নম্বর রাশিটা আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এখানে যে আমার নতুন বাক্সটির দৈর্ঘ্য মানে আমি একটা মনে বাজার থেকে নতুন বাক্স নিয়েছি এখানে এই বাক্সটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের পুরাতন বাক্সের যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য হচ্ছে এক্স ওয়াই এবং উচ্চতা মনে করেন এখানে জেড এই সবগুলো সমষ্টি সমান্তর আমাদের নতুন যে আমি বাক্সটা নিলাম এই বাক্সটার দৈর্ঘ্য মনে করেন এটা তো এই বাক্সটা হচ্ছে আমাদের এটা এক্স অংশ এটা কি ওয়াই অংশ এটা কি জেড অংশ এই এক্স ওয়াই জেড এর হচ্ছে যোগফলের সমষ্টি কি দৈর্ঘ্যটা হবে এখানে এটা হচ্ছে একটা বাস্তব এক্সাম্পল দিলাম এখানে তো আর এরপর আমি এখানে দিয়েছি টু এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড আর কি আমি এখানে এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড আমি কোথায় লিখছি দেখুন এই যে এক নম্বর যেটা আমি দিয়েছি এটা হচ্ছে আমাদের মানে আরেকটা এক্সাম্পল দিয়েছে এখানে আচ্ছা ও আমি এখানে তো হ্যাঁ এখানে এক্স প্লাস জেড এখানে তো আমার যে ঘরের উচ্চতা আমি এখন একটা নতুন করে করুন আমার বাসা ঘরের উচ্চতাটা হবে কি এরকম যে প্রস্থ বলছে প্রস্থের দ্বিগুণ তার মানে এখানে টু ইন্টু ওয়াই আর উচ্চতা হচ্ছে আমাদের জেড এখানে তো এই সবগুলো সমষ্টি আর কি এখানে ওকে তো এই হচ্ছে আমাদের এখানে কি দুইটা আমি এখানে বাস্তব এক্সাম্পল এখানে দিলাম এরপর আমাদের দুই নম্বর ম্যাথে বলছে এখানে যে নিচের কোনটি ত্রিবদী রাশি নয় তোমার যুক্তির সাপেক্ষে মানে একত্র বলছে তো আমরা এখানে দেখতেছি শুধুমাত্র তিন আর চারের ক্ষেত্রে আমাদের এখানে তিনটা করে পদ আছে এখানে তাই না তো বাকি যে আমাদের ম্যাথগুলো আছে এখানে বাকি যে মানে এগুলো আছে পদগুলো আছে যেমন এক নম্বর তারপরে আপনার দুই নাম্বার আবার এখানে পাঁচ নাম্বার এগুলো কিন্তু একটা ত্রিপদী রেশি না কারণ আমাদের এখানে তিনটা পদ নেই একে আমাদের এখানে দুইটা পদ আছে কিন্তু তিনটা তো নেই আবার এখানে একটা পদ আছে এখানে কি এক্স ওয়াই জেড একটা পদ আছে মানে একটা পদ বলতে জাস্ট প্লাস মাইনাস দিয়ে এখানে তো প্লাস মাইনাস যতগুলো থাকবে মান ততগুলো পদ এখানে ওকে তো দেখতেছি প্লাস মাইনাস এখানে একটা আছে এখানে এখানে দুটো আছে এখানে তারপর এখানে প্লাস মাইনাস দিয়ে জাস্ট জাস্ট প্লাস মাইনাস নেই জাস্ট একটাই পদ এখানে আর এখানে দেখুন তিনটা পদ আছে এখানে ওকে আচ্ছা তার মানে আমি বলতে পারি এখানে এক দুই এবং পাঁচ ত্রিপদী রেশি নয় কারণ এই রাশিগুলোতে প্লাস বা মাইনাস দ্বারা তিনটি পদ বিদ্যমান নাই কি আমরা তাহলে এটা লিখতে পারি এখানে এভাবে ওকে তো আই থিঙ্ক বুঝতে পারছেন এটা যে আমাদের কেন ত্রিপদী রাশিটা হলো না ত্রিপদী রাশির ঘন এবার আমরা এখানে আমরা আগে যেরকম পড়ছিলাম দ্বিপদী রাশির ঘন পড়ছিলাম এখানে আমার পড়বো কি ত্রিপদী রাশির ঘন পড়বো দ্বিপদী রাশির ঘন মতো এসো আমরা কাগজে ডিজাইন করে নিচের চিত্রের মতো করে ঘনক একটা মডেল তৈরি করি এখানে এবং এই ক্ষেত্রে ঘনকের প্রতি বাহুর মাঝখানে দুইটি করে কাগজ থাকতে হবে আমরা যখন দ্বিপদী রাশি করছিলাম তখন কিন্তু একটা করে থাকতিলো তাই না আমরা ওখানে আটার মনে কত করছিলাম পাস করছিলাম রাইট ধরো ঘনটির প্রতিভাউ দৈর্ঘ্য প্রথমে আট ইঞ্চি করে পরে তিন ইঞ্চি তারপরে কি পাঁচ ইঞ্চি করে জায়গা নেই এখানে তোমার এই যে এটার মতো করে প্রথমে আট ইঞ্চি নিয়েছে এখানে তারপরে তিন ইঞ্চি নিয়েছে তারপরে কি পাঁচ ইঞ্চি নিয়েছে এভাবে আমাদের প্রত্যেক মানে পক্ষে এভাবে নিয়েছে এটা মনে করুন আট ইঞ্চি নিয়েছে এখানে এটা নিয়েছে কি তিন ইঞ্চি নিয়েছে এটা কি পাঁচ ইঞ্চি নিয়েছে এখানে আর উপরেও ভাবে থাকবে এখানেও কি আট ইঞ্চি নিয়েছে তারপরে কি বলতো তিন ইঞ্চি নিয়েছে তারপরে কি পাঁচ ইঞ্চি নিয়েছে আবার এখানেও আট ইং শিনি আছে তিন ইং শিনি আছে পাঁচ ইং শিনিয়েছে মানে প্রত্যেক জায়গাতে এখানে এখানে আট তিন আর এখানে পাঁচ ওকে এখানে কি এটা আট এটা হচ্ছে আমাদের তিন এটা হচ্ছে আমাদের পাঁচ তো প্রত্যেক জায়গাতে কি করছেন আট তিন পাঁচ এরকম করে তিনটা মানে এরকম অংশ করে কাটিয়ে নিয়েছে এখানে ওকে এবার একটু চিন্তা করে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে এখানে তো এক নম্বর যে প্রশ্নটা সেটা আমাদের বলছে আমি এক নম্বরে দিয়ে রাখলাম এখানে এই কোয়েশ্চেনটা ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো তো ঘনকের আয়তনের কী করতে বলছে গাণিতিক আকার লিখতে বলছে এবং ঘনকের আয়তন বের করতে বলছে এখানে তো এক নম্বর কোশ্চেনের সমাধান হচ্ছে ঘনক ঘনকের আয়তন যেহেতু আমাদের এখানে একটা এটা ঘনক তার মানে এই সবগুলো যোগফল কত হবে এখানে আট প্লাস তিন প্লাস পাঁচ এক বাহ গানটা হচ্ছে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোল হবে এখানে ওকে তো ঘনকের আয়তন হবে কি এই ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো করলে এত ঘন একক তার মানে ষোলোর উপর কিউব তো ষোলো উপর কিউব করলে দেখা যাবে চার হাজার ছিয়ানব্বই হয় এখানে তো এত ঘন কিউব হচ্ছে আমাদের ঘনকের কি আয়তন ওকে এবার বলো তো ঘনকটিতে কয়টি ঘর রয়েছে এখানে যেহেতু আমাদের প্রত্যেক পাশে তিনটা করে ঘর রয়েছে তার মানে কত হবে তিনের উপর কিউব হবে তো তিনের উপর কিউব মানে কয়টা ঘর আছে এখানে সাতাশটা ঘর আছে তার মানে এটা হচ্ছে আমাদের তিনের পর কিউব আর কি এখানে আচ্ছা এরপরে বলছে এখানে প্রত্যেক ঘরের আকার বের করতে বলছে এখানে হ্যাঁ প্রত্যেকটা ঘরের আমাদের আকার কেমন হবে সেটা আমাদের বের করতে বলছে তবে প্রত্যেকটা ঘরে আকার বের করতেছি এই প্রত্যেকটা ঘরের আকার বের করার জন্য আমাদের একটা টেকনিক এখানে অবলম্বন করতে হবে একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন দেখুন আমি এখানে প্রথমত যে ঘরটা নিয়েছি তিনটাই কি করেছি আট আট করে নিয়েছি তারপরে কি করে ঘর বলতো একটা মানে এরকম ঘর থাকবে কটা বলুন এখানে একটা এখন দুইটা আট এবং কি বলুন এখানে দুইটা আট এবং একটা তিন নিয়ে ঘর থাকবে কটা এখানে দেখুন দুইটা আট এবং একটা তিন নিয়ে ঘর আছে তিনটা এখানে দুইটা আট এবং একটা তিন নিয়ে ঘর আছে এখানে আহ তিনটে এখানে দেখুন তো আমি এখানে এই চার পাঁচ ছয়ের যে ম্যাথগুলো করলাম এখানে মানে যে কাজগুলো করলাম সেটা হচ্ছে কি দুইটা আর্ট এবং কি বলতো এখানে একটা তিন নিয়ে দুইটা আর্ট এবং কি একটা তিন নিয়ে তার মানে এই অংশটা আমাদের এই অংশটাকে অলমোস্ট বলা যাবে এখানে এইটের পর স্কোয়াড দিয়ে এখানে তিন লেখা যাবে পরে এটা লিখতেছি এখন দরকার নেই আবার এখানে তারপরের যে টেকনিকটা সেটা হচ্ছে কি দুইটা আর্ট এবং একটা পাঁচ নিয়ে হ্যাঁ দেখুন আমাদের এখানে এই এই অংশটা কি দুইটা আর্ট আছে এখানে এই দুইটা আট একটা পাস তারপরে দুইটা আট একটা পাস এই যে দুইটা আট একটা পাস এরকম ঘর পাইছে এখানে কি এরকম ঘর পাইছে তিনটা দুইটা আট এবং একটা কি বলতো এখানে পাস একটা অংশ এখানে এরপরের যে কাজটা দেখুন আমাদের এখানে এবার তিনটা তিন দুইটা তিন এবং একটা আট নিয়ে হ্যাঁ দুইটা তিন এবং একটা আট নিয়ে তো এই যে দুইটা তিন এবং একটা আট নিয়ে আমি ঘরগুলো করছি দশ এগারো বারো এই যে দুইটা তিন এবং একটা আট এই যে একটা দুইটা দুইটা তিন এবং একটা আট এই যে দুইটা তিন এবং একটা আট তার মানে এখানে তিনের উপরে স্কোয়ার দিয়ে আমি লিখতে পারব কি এখানে এইট লিখতে পারব আচ্ছা এরপর দেখুন তেরো চোদ্দ পনেরো যে ম্যাথ আছে এখানে মানে এই যে কাজগুলো করছে এখানে আমাদের দুইটা তিন এবং একটা পাস নিয়ে দুইটা তিন এবং একটা পাস দুইটা তিন এবং একটা পাস এখানে দুইটা তিন এবং একটা পাস নিয়ে এখানে এরকমও ঘর পাচ্ছি তিনটা এখানে তো এখানে লেখা যাবে এখানে দুইটা তিন মানে তিন এর উপরে স্কুল লেখা যাবে ইন্টু পাস লেখা যাবে এখানে ওকে আচ্ছা এরপর দেখুন আমাদের এখানে ষোলো সতেরো আঠারো এখানে এই যে যাতে আমাদের যে কাজগুলো আছে এখানে দুইটা পাস একটা আট হ্যাঁ দুইটা পাস এবং একটা আট দুইটা পাস এবং একটা আট তো মানে এই ঘরগুলো কি দুইটা পাস মানে 5 এর পরে লেখা যাবে ইনটু কি লেখা যাবে 8 লেখা যাবে এখানে ওকে এরপর আমাদের 19 20 21 এর ক্ষেত্রে দেখুন আমাদের দুইটা পাস এবং একটা তিন নেই এখানে হ্যাঁ দুইটা পাস একটা তিন দুইটা পাস একটা তিন মানে এইভাবে আমি একটা সিকোয়েন্সিয়াল এর মানগুলো এখানে লিখছি এখানে তার মানে এখানে দুইটা পাস মানে পাস এর পরে স্কোয়ার এখানে একটা তিন হবে এরকম ঘর থাকবে এখানে এরকমও ঘর থাকবে তিনটা এখানে এরপর আমাদের যে আর এখানে কত বলে সরি এবং এই কয়টা কিন্তু ডিফারেন্স টাইপের তো আমি এখানে প্রথমে আট রেখে তিন পাস করতে পারবো আবার প্রথমে আট রেখে পাঁচ তিন করতে পারবো প্রথমে তিন রেখে পাঁচ আট করতে পারবো আবার প্রথমে তিন রেখে আট পাস করতে পারবো তাই না আবার এখানে প্রথমে পাঁচ রেখে আট তিন করতে পারবো প্রথমে পাঁচ রেখে তিন আট করতে পারবো মানে প্রত্যেকটা জোয়ার জোড়া জোড়া করে আমি কাজ করে দিয়েছি এখানে তো এরকমভাবে মোট মাঠ আমি কয়টা এখানে ঘর তৈরি করতে পারি সাতাশটা তো আপনারা যদি এখানে এই টেকনিকটাকে ভালো লাগে অবশ্যই আপনি এখানে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে এখানে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন এখানে ওকে তো আমি প্রথমে করলাম কি প্রথমে একটা একটা করে মান নিয়ে করলাম তারপর তিনটে তিনটে করে মান নিয়ে কতগুলো আছে আমি সবগুলো সেপারেট করলাম এখানে ওকে এরপর বলছে একই আকারের ঘরগুলোর সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো এখানে ওকে সো আমি করলাম কি একই আকারের ঘরগুলোর সংখ্যা এখানে তো এইট 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 এই তিনটা এইট নিয়ে ঘর আছে এখানে একটা তো থ্রি 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 এরকম ঘরাসে এখানে এখানেও একটা আছে এখানে এরকম এখানে একটা আবার এখানে দেখুন দুইটা আট একটা তিন এরকম আছে কথা তিনটা আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখছি কিন্তু এখানে আমি কিন্তু এটা অলরেডি করে দিচ্ছি এখানে উপরে তো একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে আবার দেখুন এখানে দুইটা আট একটা পাঁচ নিয়ে আছে করা তিনটা দুইটা তিন এবং একটা আট নিয়ে আছে করা এখানে তিনটা

এবার বলছে এখানে প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করতে বলছে এখানে আয়তন বের করতে বলছে আট নিয়ে আমাদের এখানে আয়তন কত হবে আটের উপর কিউব হবে তো আটের উপর কিউব মানে কি পাঁচশো বারো দেখবেন তিনটা তিন নিয়ে এর ঘরের আয়তন কত হবে এখানে তিনের উপর কিউব মানে কি সাতাশ হবে এখানে তিনটা পাঁচ নিয়ে ঘরের আয়তন কত হবে এখানে পাঁচের উপর কিউব মানে কি একশো পঁচিশ হবে এখানে এটা গুণ করে দেখবেন যে মানটা এখানে ঠিকঠাক আছে দুইটা আট এবং একটা তিন নিয়ে ঘর আছে কটা তিনটা এই তিনটা দিলাম এখানে আর যেহেতু দুইটা আট তার মানে আটের উপরে স্কোয়ার আর এখানে তিন এখানে দিলাম তো এই আট আটের চৌষট্টিকে তিন দিয়ে গুণ করলে নয় দিয়ে গুণ করলে আমাদের এখানে পাঁচশো ছিয়াত্তর হবে এখানে আর তিনের তিনের গুণ ফলে নয় হবে এখানে দুইটা আট এবং পাঁচ নিয়ে গুণ করলে কথা হবে এখানে দেখুন এখানে তিনটা যেহেতু আমাদের এরকম ঘর আছে আমরা কিন্তু অলরেডি এটা পড়ছি এখানে সো আট আটের চৌষট্টি আর এখানে তিন পাঁচে পনেরো পনেরো আর চৌষট্টি গুণ করলে নয়শো ষাট হয় এখানে ওকে তিনটা তিন দুইটা তিন এবং একটা আট নিয়ে ঘর এখানে এটাও তিনটা এখানে কিন্তু তো তিনটা তিন তিরিকে নয় আর তিন আসে চব্বিশ এটা গুণ করলে কত হবে এখানে দুইশো ষোলো হয় দুইটা তিন এবং একটা পাঁচ নিয়ে ঘর এখন এরকম তিনটা তো তিন ইন্টু তিন তিরিকে নয় আর হচ্ছে পাঁচ তিন পাঁচ পনেরো এবং নয় গুণ করলে একশো পঁয়ত্রিশ হবে এখানে দুইটা পাঁচ এবং একটা আট নিয়ে ঘর হচ্ছে কটা এখানে এটাও তিনটে ঘর তো তিন আসে চব্বিশ এবং পাঁচ পাঁচ পঁচিশ গুণ করলে কত হবে ছয়শো হবে এটা গুণগুলো করে দেখবেন এখানে দুইটা পাঁচ এবং একটা তিন নিয়ে যখন আমি ঘুরবো তখন এখানে তিনটা হবে এখানে এরকম ঘর তো পাঁচ পাঁচ পঁচিশ আর তিন ত্রিকে নয় পঁচিশ আর নয় গুণ করলে কত হবে এখানে দুশো পঁচিশ হবে এখানে রাইট আর একটা আট একটা তিন একটা পাঁচ নিয়ে ঘর ছয়টা তো ছয় ইন্টু এটা গুণ করলে কত হবে সাতশো বিশ হবে এখানে তো প্রত্যেকটা ঘরে আমি এখানে আয়তন পেলাম পৃথক করে এখানে ওকে এবং তাদের আকার লিখতে বসে লিখলাম এখানে তো মোট আয়তন কত হবে বলুন তো এখানে এটা পাঁচশো বারো প্লাস সাতাশ এই সবগুলো আমি যতগুলো মান আছে সবগুলো এখানে ষোলোর উপর কিউ করে ওকে তো এরপর আমাদের যে কোশ্চেনটা বলছে যে ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা থাকলে সম্পর্কটা লিখতে বলছে এখানে তো অবশ্যই আমরা একটা এখানে সম্পর্ক পাবো তো সম্পর্ক একটু লিখি এখানে ঘনকের আয়তন এবং ঘরগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে তো যেহেতু আমাদের এখানে প্রথম যে কাজটা করছিলাম ষোলোর কিউব মানে কি ষোলোকে আমরা করা যাবে এখানে এটা কিন্তু ষোলো পেলাম এখানে কিউব পেলাম তারপরে কি ফাইভ কিউব পেলাম তাই না তারপরে এখানে কি তিনটা আট আট আছে দুইটা একটা তিন আছে এরকম ঘর আছে তিনটা থ্রি ইন্টু এটা পেলাম তারপরে আহ থ্রি ইন্টু এইট থ্রি স্কোয়ার পেলাম তারপরে এখানে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ফাইভ পেলাম থ্রি ইন্টু থ্রি ফাইভ স্কোয়ার পেলাম থ্রি ইন্টু ফাইভ এ স্কোয়ার পেলাম থ্রি ইন্টু ফাইভ এইট এর স্কোয়ার পেলাম আর সিক্স ইন্টু কিভ ইন্টু থ্রি এরকম কিন্তু সবগুলো তো জাস্ট আমি এখানে আগে যে মানগুলো পাইছিলাম এখানে এই এই যে মানগুলো মানগুলো জাস্ট বসালাম এখানে এখানে যে মানগুলো পাইছিলাম এখানে ওকে এই মানগুলো এখানে এই মানগুলো জাস্ট এখানে বসালাম সো আপনি যে খাতা কলমে করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো ক্লিয়ারলি এখন মনে করি আমি এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমি এইটকে আমি এ ধরব এটাকে আমি বি ধরবো এবং এটা আমি সি ধরবো এখানে ওকে তো আমাদের কি হবে এ প্লাস বি প্লাস সি কিউব হবে না এখানে তারপরে এ কিউব এইট মানে এটা হচ্ছে বি কিউব এটা কি সি কিউব ওকে তো থ্রি এইট মানে কি এ স্কোয়ার বি হবে এখানে আবার থ্রি এইট মানে এ থ্রি মানে বি তো এ বি স্কোয়ার হবে এখানে আবার এখানে থ্রি আছে বি এটা হচ্ছে সি এখানে তাই না তো থ্রি বি স্কোয়ার সি হবে আবার এখানে থ্রি বি সি স্কোয়ার হবে এখানে আবার এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এখানে এ এটা হচ্ছে সি এটা হচ্ছে এ

তো এরপর আমাদের শক তিন পয়েন্ট তিনটা আমাদের পূরণ করতে বলছে এখানে ওকে তো আমাদের এটা কিভাবে পূরণ করবো আমাদের এখান থেকে সো দেখুন আমাদের ষোলো ষোলো ক্লোস ষোলো মানে আমাদের এখানে এরকম আকার করা এখানে একটা এবং আমাদের এখানে এর ওপর কিউব মানে কি বলুন তো চার হাজার ছিয়ানব্বই হবে এখানে ক্যালকুলেশন করে দেখবেন এখানে বলছে ঘরের আকার সংখ্যা আয়তন মানে এটা তো আমার কিছু লেখা লাগবে না কারণ এখানে তো এটা আচ্ছা এইট ক্রোস এইট ক্রোস এরকম ঘর পাইছি একটা তো এইট এর কিউব এখানে আয়তন হবে তাহলে মানটা কত হবে এখানে পাঁচশো বারো হবে আবার থ্রি ক্রস থ্রি ক্রস থ্রি এরকম ঘরও পাবো একটা এখানে তো এখানে এটা কিউব হবে অ্যান্ড এখানে কি সাতাশ পাবো এখানে আচ্ছা ফাইভ ক্রস ফাইভ ক্রস এটা আপনি নিজেরাই মানে পূরণ করতে পারবেন আর কি এখানে তো এখানে এরকম ঘর পাবো একটা এখানে তো এখানে ফাইভ কিউব একশো পঁচিশ পাবো এখানে গুণ করে দুইটা আট এবং কি একটা তিন নিয়ে ঘর পাবো তিনটা তো এরকম হচ্ছে থ্রি ইন্টু এইট স্কোয়ার থ্রি মানে এটাকে পাঁচশো ছিয়াত্তর পাবো দুইটা আট পাঁচ নিয়ে পাবো একটা তিনটা ঘর পাবো এখানে ওকে তো এটাকে গুণ করলে এভাবে লেখা যাবে থ্রি ইন্টু এইট স্কোয়ার ফাইভ লেখা যাবে এখানে সো এটাকে নশো সাইড পাবো এখানে গুণ করে তো গুণগুলো করে দেখতে পারেন একটু ভুল হতে পারে আমার তো আপনি একটু গুণগুলো করে দেখবেন তো একটা আট দুইটা তিন ঘর পাবো কি তিনটা তার মানে থ্রি ইন্টু এইট থ্রি স্কোয়ার এরকম দুশো ষোলো পাবো এখানে তো একটা আট এবং দুইটা পাঁচ নিয়ে ঘর পাবো তিনটা এখানে তো থ্রি ইন্টু এইট ফাইভ স্কোয়ার পাবো এখানে এটা ছশো পাবো এখানে আবার দুইটা তিন এবং একটা পাঁচ নিয়ে ঘর পাবো তিনটা তো এখানে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ফাইভ পাবো এখানে ওকে তো এইভাবে সবগুলো করে দেখবেন যে মানগুলো ঠিকঠাক মতো আমাদের এখানে ক্যালকুলেশন হয়েছে এখানে তো ঘনকের আয়তন কত থেকে এগুলো কিন্তু আমি দেখছি এখানে চার হাজার ছিয়ানব্বই পাইছি এখানে তো বিভিন্ন ঘরে আয়তন তো মানগুলো আমি অলরেডি দেখছি নতুন করে দেখার মতো কিছু নেই মানে এইট কি থ্রি মানে এগুলো আমরা জাস্ট দেখছি তো নতুন করে দেখবো না তো এখান থেকে আমরা যে সূত্রটা পাবো এখানে তো সূত্রটা কিন্তু আমি লিখে দিয়েছি কিন্তু ওকে তো আরেকটা বিষয় যেহেতু ঘনকের আয়তন এবং বিভিন্ন ঘরের আয়তন যোগফল সমান হবে সূত্রে আমরা লিখতে পারবো এই মানটা টু এইটা এ প্লাস বি প্লাস সি থিঙ্ক বুঝতে পারছেন তো আমরা এখান থেকে এই একক কাজগুলো করার আগে আমি জাস্ট এই সূত্রটা এখানে পাইলাম এটা একটা দেখলাম এখানে এ প্লাস বি প্লাস সি হল কিউ প্লাস বি প্লাস সি বিসিউ থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি প্লাস সিক্স এ বি সি এখানে তো এইটা হচ্ছে আমাদের সূত্র এখানে ওকে তো আমরা নেক্সট ইউক কাজটা নিয়ে আলোচনা করবো এখানে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ